Bismillahirrahmanirrahim. আমিনুল্লাহ আল মাসুদ। আজকে আমি আপনাদের দেখাবো ওরাকল অ্যাপেক্সে কিভাবে আমরা ইমেজকে স্টোর করব হার্ড ড্রাইভের মধ্যে, আপডেট করব এবং ডিলিট করব। তো এই কাজটি করার জন্য আমার পিসিতে ওয়ার্ডিএস কনফিগার করা থাকতে হবে। আমি ওয়ার্ডিএস কনফিগার করা দেখাবো না, জাস্ট আমি দেখাবো কিভাবে ইমেজ ক্রুড করব। আচ্ছা, এই কাজটি করার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি এখানে অলরেডি গাইডলাইনটা লিখে রেখেছি কি কি করব। আমি প্রথমে আমাকে যেটা করতে হবে, যেহেতু আমার ইমেজগুলো হার্ড ড্রাইভে স্টোর করা থাকবে, তো তার জন্য হচ্ছে যে আমাকে ডিরেক্টরি ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে কোড করে রেখেছি, এটা কপি করি, আমার টোডে চলে যাই, আমার এই টু ডু এমএস স্কিমার মধ্যে আমি এটা ডিরেক্টরিটা ক্রিয়েট করব। আচ্ছা, আমার ডিরেক্টরির নাম হচ্ছে টু ডু এম এস ডির। আচ্ছা, তো আমার এই যে পাথটা, আমার ইমেজটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে, তো তার জন্য আমি পাথটা কপি করে নিয়ে আসতে হবে। আমার ইয়েতে চলে যাই। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের অবশ্যই ওয়ার্ডিএস যখন আমরা ইউজ করি তখন এটার হয়তোবা আমি টমক্যাট ইউজ করতে হবে, বা আমরা গ্লাস ফিশ বা ওয়েব লজিক যে কোনো একটা আমরা ইউজ করে আমরা একটা কাজটা করতে পারি। তো আমার এখানে হচ্ছে যে টমক্যাট আছে, টমক্যাট সার্ভারটা আছে। আপনারা ওয়েব লজিক ইউজ করতে পারেন বা অন্য কোনোটাও ইউজ করতে পারেন। তো আমি মূলত টমক্যাট ইউজ করি। তো আমি টমক্যাটের যে আমার ডিরেক্টরি আছে আমি সেখানে চলে যাই। টমক্যাট ফাউন্ডেশন, টমক্যাট। আচ্ছা, এখানে হচ্ছে ওয়েব অ্যাপস, এর মধ্যে কিন্তু আমরা ইমেজগুলো কপি করে রেখেছি। তো ইমেজ আমরা যখন কপি করি সাধারণত আই, এটা ডিফল্ট ফোল্ডারটা আইতে হয়। তো আমি এটা চেঞ্জ করে রিনেম করে POS21 রেখেছি। আপনাদের ডিফল্ট, আপনাদের অনেক ক্ষেত্রে হচ্ছে তাই আইটাই ডিফল্ট হয় যদি আপনি চেঞ্জ না করেন। আচ্ছা, তো POS21 এর মধ্যে আমি আমার ইমেজ যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে কপি করে রেখেছি। তো আমার ডিরেক্টরিটা, আমার ফোল্ডার যেটা, সেটা আমি কিন্তু এখানেই ক্রিয়েট করব, অর্থাৎ আমার ইমেজগুলো আমি এখানেই রাখব। অলরেডি আমার দুটা ইমেজ ফোল্ডার আছে, তো আমি নতুন করে একটা ক্রিয়েট করব। এটার নাম দেবে হচ্ছে তাই আমার ইমেজ। আচ্ছা, তো উইন্ডোজের মধ্যে একটা যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে পারমিশন দিতে হবে আমাকে। লিনাক্সে যখন করি অটোমেটিক ওখানেও পারমিশন দেওয়া লাগে। ইজিলি যখন আমরা ফোল্ডার ক্রিয়েট করি তখনই পারমিশনের অপশন চলে আসে, তো আমার উইন্ডোজের ক্ষেত্রে আসে না। তো সেক্ষেত্রে আমাকে এখানে পারমিশনটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাকে এরর দেখাবে। আমি রাইট ক্লিক করে প্রপার্টিতে চলে যাব। এখানে হচ্ছে প্রপার্টি থেকে সিকিউরিটি, এখানে আমার গ্রুপ বা ইউজার নেম আছে তিনটা, আমি আমার নিজের একটা তৈরি করে নিই, আর একটা তৈরি করব যেটা হচ্ছে অ্যাডে ক্লিক করে এখানে আমি বলে দিই অথেন্টিকেটেড ইউজার, অথেন্টিকেটেড ইউজার্স। ওকে, আচ্ছা, এটার মধ্যে আমি পারমিশনগুলো দিয়ে দিই। আপনারা যদি এটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এরার রেজ করবে। ওকে, এটাই আমার রাখি, ওকে করে দিলাম। তো আমি আবার চেক করে দেখি আমার এটা সেট হয়েছে কি না। আমি সিকিউরিটিতে যাই, দেখি অথেন্টিকেটেড ইউজার সব ধরনের পারমিশনগুলো আছে। ওকে ফাইন, তাহলে আমার ডিরেক্টরি ক্রিয়েট করলাম, কিন্তু ডিরেক্টরি পাথটা আমাকে কপি করে নিয়ে যেতে হবে।
কপি করলাম, কপি করার পরে আমি যে এখানে রাখলাম এটা কিন্তু লিনাক্স পাথ, এটা আমি দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো, আমার এই পাথটা তৈরি হলো, এই তৈরি হলো। আচ্ছা, তারপরে এটাকে আমাকে রিডাইরেক্ট পারমিশন দিতে হবে। এখানে আমি সব তৈরি করে রেখেছি, এটা অবশ্যই সিসে দিতে হবে রিডাইরেক্ট পারমিশনটা। ওকে, নেক্সট। তারপর যেটা আমাকে করতে হবে, আমরা যখন ডাটাগুলা স্টোর করব, ইনসার্ট করব বা ডিলিট করব, সেটা করব হচ্ছে ইউটিল ফাইলের যে প্যাকেজটা আছে ওটার মধ্যে। তো ওইটাকে হচ্ছে এক্সিকিউট পারমিশনটা আমাকে দিতে হবে। তো আমার যে স্কিম আছে টু ডু এমএস, সেখানে আমি ইউটিল ফাইলের এক্সিকিউশন পারমিশনটা দিয়ে দিই। ওকে, হলো। দেন হচ্ছে পরের স্টেপ, পরের স্টেপ কি আছে, আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাকে একটা প্রসিডিউর ক্রিয়েট করতে হবে। এই প্রসিডিউরটা আমি আমার লিঙ্কে দিয়ে দিব, আপনারা এটা কপি করে কাজ করতে পারবেন। তো এটা আমার স্কিমের মধ্যে আমি এই প্রসিডিউরটা ক্রিয়েট করব, অর্থাৎ এই প্রসিডিউরের মধ্যে আপনি ইনসার্ট আপডেটের সব কিছু তৈরি করা আছে, সব কিছু কোড করা আছে। ওকে, কপি করলাম। কপি করে আমার যে টু ডু এম এস আছে এর মধ্যে আমি এটা তৈরি করে নেব। ওকে, ফাইন, আমার এটা তৈরি হয়ে গেল। তারপরে হচ্ছে যেটা করব, আচ্ছা এখন আমার প্রাথমিক যে কাজগুলো আছে সেগুলো আমার শেষ, তারপরে আমরা চলে যাব আমাদের অ্যাপেক্সে, চলে যাব অ্যাপেক্সে চলে যাই। আচ্ছা, এটার জন্য আমি আমার একটা অ্যাপ ক্রিয়েট করি, নতুন অ্যাপ। অ্যাপের নাম দিই হচ্ছে স্টোর ইমেজ, স্টোর ইমেজ অ্যাপ। আর হচ্ছে হোমটা, ওকে, এত কিছু দরকার নাই আমার, আমি জাস্ট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ফেলি। রান করি, অ্যাডমিন ইউজার দিয়ে ঢুকি, অ্যাডমিন, অ্যাডমিন। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে আমাকে যেটা করতে হবে, আমি একটা আমাকে টেবিল এখন আমি ক্রিয়েট করিনি। আচ্ছা, আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিই, একটা টেবিল ক্রিয়েট করব। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিই ইএমপি, ইএমপি প্রোফাইল, আচ্ছা ইএমপি ইনফো রাখি, ইনফো। আমি একটা আইডি দিই, নাম্বার, তারপরে দেই নেম, তারপরে দেই কার্ড নাম্বার, কার্ড আন্ডারস্কোর নাম্বার, বার কার্ড টু রাখি আমি, 100 করে দিলেই হলো। আচ্ছা, ওকে, ফাইন। দেন হচ্ছে আমি যেটা করব, আমার গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তাই একটা ফটো পাথ, ফটো আন্ডার স্কোর পাথ, এটাও বারকার টু। এখানে কিন্তু আমার
ইমেজের যে পাত্তা আছে ওটা কিন্তু স্টোর হবে ভার্কার টু। তো এটা একটু মাঝে মাঝে বড় থাকে, এর জন্য 255 করে দিলাম। তারপর হচ্ছে ফাইল নেম, ভার্কার টু ফাইল নেমটা আমাদের লাগবে যখন আমি ডিলিট করতে চাবো, তখন ওই ফাইল নেমটা আমার লাগবে। গলাটা বসে গেছে। এটা দিলাম 100, আর প্রাইমারি কি করে রাখি, কনস্ট্রেইন্ট পিকে করব। পিকে প্রাইমারি কি আইডি, আচ্ছা আমার এটা হলো কার্ড নাম্বার যেটা দেব সেটা আমরা ইমেজের গায়ে আমরা ইউজ করতে পারি ইউনিক করার জন্য, সেটাকে আমি ইউনিক করে নিই ইউনিক। আর হচ্ছে এটাকে আমি যেহেতু এটা ইউনিক করতেছি তাই এটা অটো ক্রিয়েট হোক, আমরা সিকোয়েন্স ইউজ করেও করতে পারি, তবে আমি এটা অটো একটা সিকোয়েন্স ক্রিয়েট করব, তার জন্য এটা 2FC থেকে সাপোর্ট করে। তো এটা ক্রিয়েট করার জন্য হচ্ছে জেনারেটেড অলওয়েজ অ্যাজ আইডেন্টিটি, এটা স্টার্ট করবো কোথা থেকে, স্টার্ট উইথ ওয়ান, তাহলে ওটা অটো আইডি আমার জেনারেট হবে। তাহলে আমাদের টেবিল ক্রিয়েট করা শেষ, এখন এক্সিকিউট করি এটারে। আচ্ছা ওকে ফাইন, আমার টেবিল ক্রিয়েট করা হলো। এখন আমি আমার অ্যাপেক্সে আসি, আমার অ্যাপেক্সে এসে আমি আমাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, আমি সরাসরি এর মধ্যে দিয়ে চলে আসলাম, প্লাস ক্রিয়েট করলাম পেজ। আচ্ছা আমি ফর্ম এবং রিপোর্ট দুইটাই একসাথে ক্রিয়েট করবো, তার জন্য ফর্মে ক্লিক করলাম, রিপোর্টেড ফর্ম, আর হচ্ছে রিপোর্ট রিপোর্টের নাম দেবে হচ্ছে ইমেজ ইনফো বা EMP এমপ্লয়ি ইনফরমেশন, এটা থাকুক। আর এটা হচ্ছে তাই স্টোর, তারপরে এটা মডেল, এটা মডেল হবে, মডেল আকারে করবো, তারপরে ব্রেড ক্রাম দিয়ে দিই নেক্সট। আমি অটোমেটিক যাতে মেনু তৈরি হয় সেটার জন্য এটাতে ক্লিক করলাম। আমার টেবিলটার নাম কি ছিল, EMP সামথিং লাইক দিস, দেখি আসি, EMP_info। কি আছে নেক্সট, আচ্ছা প্রাইমারি কি হবে আইডি, ওকে রিপোর্ট ক্রিয়েট হয়ে গেল, ফর্মও ক্রিয়েট হয়ে গেল। তা আমরা ইয়েতে আসি, এখানে আমাকে কিছু কাজ করতে হবে, আমি একটু এগুলাকে একটু ফরম্যাট করে নিই। আচ্ছা এটাকে নর্মালি আমি কী রাখবো, এটা হচ্ছে তাই টেক্সট থাকুক, টেক্সট ফিল্ড, কার্ড নাম্বারটাকে এটার পাশে রাখি, আর হচ্ছে তো বড় করব না, এটাতে আমি অপশনালি করে রাখি, এটাকে অবশ্যই টেক্স এটা রিকোয়ার করে রাখি, অবশ্যই এটা করতে হবে। আচ্ছা তারপরে যেটা করতে হবে, এই দুটাকে আমরা হিডেন করে রাখবো, হিডেন করব। আর হচ্ছে আমাকে ইমেজ একটা ইমেজ পেজ আইটেম তৈরি করতে হবে, ইমেজ এটার নাম হবে ইমেজ
আচ্ছা, তো ইমেজ দিলাম, এটা টাইপ দিতে হবে হচ্ছে ফাইল ব্রাউজ, ইমেজ থাকুক। আর এখানে আমার এটা যেহেতু বিল অফ ফাইল না, স্টোর টাইপ অবশ্যই এখানে কি হবে, অ্যাপেক্স অ্যাপ্লিকেশন টেম্প ফাইলস, এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আর হচ্ছে আমি ডিসপ্লে কীভাবে করব, এটা ইনলাইন নর্মালি থাকে ফিল্ডের মতো, আমি ওরকম করবো না, আমি একটু ব্লক টাইপের কিছু একটা চাচ্ছি। ব্লক ড্রপ জোন করলাম, এটার নাম দিলাম হচ্ছে স্টোর ইমেজ বা স্টোর ফটো, আর হচ্ছে সিলেক্ট ফটো ফ্রম হার্ড ড্রাইভ। ওকে, আর আচ্ছা এখন সেভ দিই। কি অবস্থা আমাদের দেখে আসি, এই অবস্থা। ওকে, এটা একটু সরাই রাখি, লাগবে না। ওকে ফাইন, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো এটাই তো পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিওতে আমরা পরের কাজগুলো করবো।